টিকটকে এমন একটি ইফেক্ট নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটা অ্যাপস দিয়ে শুধুমাত্র একটা ক্লিকে আপনি এমন একটা ভাইরাল স্ট্যাটাস ভিডিও মেক করবেন। আজকে আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ফ্রেন্ডস, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশান পেতে। ফ্রেন্ডস, টিকটকের এই ভাইরাল ভিডিও মেক করতে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট, যার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আমরা অ্যাপসটিতে এন্টার করব। এন্টার করার পর এমন একটি এন্টার পেজ আসবে, এখানে আমরা নিউ প্রজেক্ট বলে যে উপরে দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পরে সাথে সাথে আপনার গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো দুই তিনটা পিকচার আপনি সিলেক্ট করুন। তো এখান থেকে আমি দুইটা পিকচার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন এখানে আমরা অ্যাড বলে যে অপশন দেখতে পাচ্ছি, আমরা অ্যাডে টাচ করব। টাচ করার পর এটা আমরা আমাদের রেশিওর মধ্যে চলে আসবে। তো এখান থেকে আমরা রেশিওটি সিলেক্ট করব। তো তার জন্য আমরা এখানে সাইডে অপশনগুলোকে সুইপ করব। সুইপ করার পর এখানে আমরা ফরম্যাট বলে যে অপশন দেখতে পাচ্ছি এটাতে আসবো। তো এটাতে আসার পর আমরা 9:16 টিকটকের রেশিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে জুম দিয়ে ফুল স্ক্রিন করে নেব প্রথম পিকচারটিকে। এরপর দ্বিতীয় পিকচারটিতে আসব। আসার পর এটাকে আমরা সেমভাবে জুম করে নেব। দেন এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আমরা পিকচারের প্রথম লেয়ারটিতে টাচ করব। টাচ করার পর এখানে স্টাইল বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব। তো এটা আমাদের 100% হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর আমরা দ্বিতীয় পিকচারটিতে আসব। দ্বিতীয় পিকচারটিতে আসার পর আমরা সেকেন্ড ইফেক্টটি সিলেক্ট করব। আমরা একটু প্লে করে দেখি আপনাদের। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি ভিডিও শেষে আমাদের সফটওয়্যারে ক্যাপকাটের যে লোগো আছে লোগোটা আমরা রিমুভ করব। তো তার জন্য আমরা এখানে টিক চিহ্নতে টাচ করব। টাচ করার পর এখানে আমরা যে লোগো শেষ প্রান্তে যে ভিডিওর অংশটুকু আছে এটাতে টাচ করব। টাচ করার পর এখানে আমরা ডিলেট বলে অপশন দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। তো এরপর আমরা চাইলে আমাদের পছন্দ মতো আমরা মিউজিক দিতে পারবো। তো এখানে মিউজিক দেওয়ার জন্য আমরা এখানে অডিওতে আসবো। অডিওতে আসার পরে এখানে সাউন্ড আছে, আমরা এখান থেকে ফ্রি সাউন্ডগুলো ইউজ করতে পারবো। এছাড়াও আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দ মতো সংগুলো আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি যে কোনো একটা আমি সিলেক্ট করলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সং বা থিম সং আপনি ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। তো এরপর আমরা ভিডিওটি রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে যে অ্যারো আকারের আইকনটি দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পর এটা আমাদের গ্যালারির মধ্যে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের সেভ হয়ে গেছে, এটা আমাদের গ্যালারিতে চলে গেছে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের কন্টেন্ট। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।